হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাই স্বাগতম। ভালোবাসা, আমি লাখি, আবারও নিয়ে এলাম নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ। আজকে হলো রবিবার, সকাল 9:30টাতে এই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আশা করি আজকের ভিডিওটা দেখিয়ে ভালোও লাগবো, মনটাও খারাপ লাগবো তোমরা আমার সঙ্গে সঙ্গে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি মায়ের বাড়ি যাইবার লাগি দেখো রেডি হয়েছি। মায়ের বাড়ি গেছি না কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো রেডি হয়েছি খুশি খুশি মায়ের বাড়ি যাওয়ার লাগে। কিন্তু সকালে ফোন করার পরে শুনি আমার টমু শোনার শরীরটা খুব বেশি খারাপ, খুব বেশি মানে শ্বাসের প্রবলেম হওয়ার আর কি। তো এমনিই তো মাতার বাড়ি যাইতে আসছিলাম, আটটুকু আজকে তাড়াতাড়ি করে যাই আর কি, কারণ টমু শোনার লগে আমরা পুরো জানের টুকরা। আর তার কথাটা শুনিয়া না মনটা এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। তো তাড়াতাড়ি করিয়া আমি স্নান টান করিয়া ঠাকুরকুর দোয়া শেষ করে ঘরে রান্নাবাড়া সব কমপ্লিট করিয়া তাড়াতাড়ি করিয়া বাইরিয়া দেখো আমি অলরেডি অটোতে উঠে গেছি যাই আর কি মাতারা ঘরে। আর হাজব্যান্ড আছে ঘরে, হে ভাত খাইছে না আর কি এখনও। আর আমিও কিন্তু ভাত কিচ্ছুই খাইছি না, মাতারা বাড়ি গিয়ে খাইবো, কারণ টমু শোনার কথাটা শুনিয়া না মনটা পুরো খারাপ হয়ে গেছে। দেখো নিজের মানে যারে খুব বেশি ভালো পাওয়া যায় তার যখন শরীর খারাপ বা তার কিচ্ছু শোনা যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো ফুল দেখে বুঝতেই পারাই অলরেডি আমি মায়ের বাড়ির রাস্তাতে আই গেছি। তো চলো ঘরে যাই, টমু শোনা আজকে আমার দিকে কি করে দেখি। এই যে দেখো বন্ধুরা, আমার টমু শোনার যে আজকে শরীরটা খারাপ এটার লেগে দেখো লাফালাফি ঝাপাঝাপি কিচ্ছুই করেন না, কারণ তার প্রচুর শ্বাসের প্রবলেম হওয়ার আর কি। তো টমু শোনার সঙ্গে একটু ইয়ে করিয়া বেশি কুলে উলে নিলাম না, কারণ তার প্রবলেম হওয়ার আর কি। তো দেখো এখানে মায়ে সকালের খাওয়াটা দিলা, এখানে দেখো বিরণ চাল আছে না, ওইটা বিরণ ভাতটা বানাইছুন, ডিম আমলেট বানাইছুন আর চা, এটা দিয়ে আমি আমি কিন্তু এগুলোর সঙ্গে চা খাইতে একটু ভালো পাই আর কি। জানি এটার সঙ্গে এটা মিশে না, তবুও যার যারই একটা চয়েস থাকে না। আর টমু শোনা দেখো এখানে বইয়া রয়েছে, এখানে ভাত খাইবো আর কি এখন। আর আজকে না বন্ধুরা মায়ের বাড়ি আইয়াও আমি ভিডিও কিন্তু ঠিকঠাক করতে পারি না, কারণ ওই যে টমু শোনার শরীরটা খারাপ থাকায় কেউ মনটা ভালো না। তো মন ভালো না থাকলে দেখো কিচ্ছু করতেই ভালো লাগে না। তো অনেক পরে কিন্তু ভিডিও করি, এখন বাজে গেছে প্রায় 1:30, আর আমি আইছি সকাল 10টার ভিতরেই আই গেছি মাত্রা করে। তো মায়ে দেখো স্নান করে পূজাও দেওয়া শেষ হয়ে গেছে আর অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, সুন্দর লাগে তাই না? ফুল থাকলে ঠাকুর ঠাকুর সিংহাসন থাক বা ঠাকুরের এমনি আসন থাক দেখতে কিন্তু সুন্দরই লাগে তাই না বন্ধুরা? খুবই সুন্দর লাগে। তো ওইদিকে দেখো মায়ে এখন ভাতও বাড়ি লিলা, তো এই যে থালের মধ্যে দেখো ভাত দিয়ে দিছুন, আর এখানে আছে আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝুল, এই যে দেখো আলু ঝিঙ্গা দিয়ে আর ভেটকি মাছের ঝুল আর কি। আর এখানে আছে টমেটো টক ইয়ে দিয়া তেঁতুল দিয়া। তো ওইগুলোই হলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া। আর মনটা ভালো না থাকায় কিচ্ছুই ভালো লাগে না। আর থালের মধ্যে দেখতে পাচ্ছ মায়ের ভাত কতটুকু নিছুন, মায়ের এরকম অল্পই ভাত খান। আর দেখো টমু শোনার শ্বাসের প্রবলেমটা কীভাবে দেখো তোমরা পেটের দিকে একটু খেয়াল করে দেখো, খুব বেশি শ্বাসের প্রবলেম হওয়ার। প্লিজ বন্ধুরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করিও আমার টমু শোনাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টমু শোনার যদি কিচ্ছু হয় মানে আমরা পুরো শেষ হইয়া যাইব। তো টমু শোনা ভাতও বেশি খাইতে চাইলো না আর কি, টুকটাক একটু মায়ের জোর করে খাওয়াইয়া দিছেন, কারণ বুঝতেই পারা শরীর খারাপ থাকলে কেউরই কিছু ভালো লাগে না, আমরা মানুষেরই খাইতে ভাল লাগে না আর তাই কেমনে ভাল লাগবো কো। আর তাই এর মধ্যে এমনিও একটু কম খায় তোমরা তো জানোই, সব যারা ডেইলি ব্লগ দেখো আমার তারা কিন্তু জানো। আর আজকে দেখো তাই একটুকু খাইতে চান না, এরকম যখন আমরা মাছ দিয়ে ভাত খাই তাই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে হয়ে না একটু টুকরা 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 করে তাই মাছ দিলে তাই খায়। আর আজকে দেখো তাই শরীরটা ভালো না থাকায় তাই কিন্তু মাছ খাইতে চান না, তাই চান নিচে নামে যেত। তো শরীরটা ভালো নয় বুঝতে পারা, শরীর ভালো না থাকলে সবারই প্রবলেম হয়। তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করি এখন একটু বাইরে বাইরেলাম, কারণ আমার বাড়ি তো ফুলের অভাব জানো। তো মাতার বাড়ি এসে কয়েকটা কলি নিয়ে যাইমু, সাদা ফুলও প্রচুর আছে সব দিকে, তো সবগুলা নিয়ে নিমো আর কি। আর মাসি আর আমি এখন বাইরেলাম এগুলো একটু তুলতে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই ফুলের সৌন্দর্যের উপভোগ করো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাইও, আর আমার টুকু শোনার লাগে প্লিজ সবাই একটু প্রেয়ার করো, প্রে করিও, প্রেয়ার করতেছি সরি, একটু প্রে করিও যাতে আমার টমু শোনাটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করি যাতে আমি ভিডিও দিলে তোমার নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও আর ভিডিওটা সবার কাছে পৌঁছতে হেল্প করে।
রকমের ফুল দেখতেই পারে বন্ধুরা, আর কি কি ফুল নিলাম কি কি নাই এগুলো অন্যদিন আমি তোমার সঙ্গে শেয়ার করবো, আজকে আর টাইম পাইছি না আর কি। তো এখন বাজে গেছে বিকাল প্রায় 4:30, তো বিকালে চাও বানানি হয়ে গেল, মায়ের চা বানাইছিল আর এখানে 2টা বিস্কুট দিয়েছিল। তো তোমরা তো জানোই আমি যখন ঘরে যাই তখন এখান থেকেই চা খাইয়া যাই, ঘরে গিয়ে আমার আবার চা বানানিটা আমার আর ভালো লাগে না, তো ওইটা লেগেই আর কি। তো এখন রেডি হয়ে বাইরে গেলাম, এখন বাজে গেছে 5টা, আর টমোসোটা নিয়েই বাইরে এলাম। টমোসোটা কিন্তু কুলে নিলেও তাই প্রবলেম হয় আর কি, তবুও আমি অল্প নেওয়া বাইরেলাম, কারণ ওই যে মনটা মানে না তাই নিয়ে না বাইরেলে, তো এটা লেগে আর কি। তো আমি অল্প সময় নিয়ে তাইরে মাসির কাছে দিয়ে, আর এখন দেখো আমি আর মা নিচে যাই আর কি, মা আমারে নিয়ে গাড়িতে উঠিয়ে দেন তোমরা তো জানো, আর নিচে কইলাম কারণ আমি আমার মাথাটা ঘর টিলার উপরে, তো এটা লেগে কইলাম আর কি নিচে মানে মেইন রোড নিয়ে গাড়িতে উঠিয়ে দিবা আর কি। আর সত্যি বন্ধুরা মানে টমু শোনা লেগে খুব ইয়ে লাগে, খুব আদরের ধন না আমরা, তো প্লিজ বন্ধুরা সবাই প্রার্থনা করি আমার টমু শোনার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি জানি আমার যারা ভিডিও দেখো তারাও কিন্তু আমার আমরা সঙ্গে সঙ্গে টমু শোনারে তোমরাও কিন্তু খুব বেশি ভালো পাও। তো অলরেডি আমি গাড়িতে উঠে গেছি আর কি, ঘরে যাওয়ার লেগে মারে ছাড়িয়ে আই গেলাম, টমু শোনারে মারে মাসির সব বাইরেই ছাড়িয়ে আই গেলাম। তো মেয়েরা জীবন কী কর্মক, দুঃখ হোক কষ্ট হোক হাসি হোক কান্না হোক, ফিরিয়া তো ঘরে যেতেই লাগবো যতই যা কিচ্ছু হয়ে যাক। তো যেতে যেতে ভাবলাম চলো একটু ভিডিও করিয়া করিয়া যাই, তো চলো ঘরে যাই বন্ধুরা, ঘরে যাওয়ার পরেও কিন্তু একটা সারপ্রাইজ আছে। ঘরে আইয়া আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, হাজবেন্ডে আজকে ঘরে বানাইছে বিরিয়ানি, আমার দুপুরবেলা কইছে কিন্তু আমি একটা জিনিস করি আর যে জিনিসটা আইয়া তুমি পাইবা, খুব টেস্টি টেস্টি একটা ভালো জিনিস বানাইয়া। তা আমি ভাবছি কি কি আর বানাইবো, কিচ্ছু হয়তো তরকারি টরকারি কিচ্ছু করছে, তো পরে আবার পরেই দেখো প্লেটে নিয়ে প্লেট না থালিটা এইগুলাতে নিয়ে নিয়ে আমার কয় চলো চলো অল্প অল্প একটা জিনিস খাইমো, তো বিরিয়ানি বানাইছে আর কি। তো এইটাই খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে, হাজবেন্ডের হাতে রান্না বুঝতেই পারে। আমার ঘরে কিন্তু বিরিয়ানি এই প্রথমবার আর কি, তো খুব ভালো লাগলো, খুব টেস্টি হয়েছে, সুন্দরও হয়েছে, ঘরে খাইতে একটা আলাদাই আরাম লাগে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি, কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগে লাইক করিও কমেন্ট করিও, নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর প্লিজ আমার একটু সাপোর্ট করিও। আর পরে এখন এডিট করতে মনে হওয়ার সঙ্গে একটু শশা নিলে তো ভালো হইতো, কিন্তু তখন আর নেওয়া হইলো না, ঘরে কিন্তু আসছিলো। তো চলো আবার দেখাইবো নতুন দিনে নতুন সকালে, ভালো থাকো সুস্থ থাকো।